আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে শনিবার সন্ধ্যায় ভোটের ফল প্রত্যাখ্যান করে বিএনপি। এই নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করছি। দুই সিটিতে গড়ে 27.15% ভোটারের ভোটে দক্ষিণে ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস ও উত্তরে আতিকুল ইসলাম মেয়র নির্বাচিত হয়েছেন। ঢাকার প্রায় 55 লাখ ভোটারের মধ্যে মাত্র 14 লাখ ভোট পড়াকে নানাভাবে বিশ্লেষণ করছেন নির্বাচন পর্যবেক্ষক ও বিশ্লেষকেরা। একের পর এক নির্বাচনে কমিশনের নতজানু ভূমিকায় ভোটাররা আস্থা হারিয়ে ফেলেছেন বলে মনে করেন সুজন সম্পাদক। অতীতে আমাদের এই নির্বাচন কমিশন যা করেছে মানুষের মনে আস্থা শূন্যের কোটায়। দলগুলোর পক্ষ থেকে যে কেন্দ্র দখলের বিভিন্ন কথাবার্তা বলা হয়েছে এতেও মানুষ নিরুৎসাহিত হয়েছে। তো এইসব কারণে এটা নেই আর নেই এর নির্বাচন। সব কিছু ছাপিয়ে কম ভোটার উপস্থিতি এবারের নির্বাচনে বড় প্রশ্ন হিসেবে থাকবে, তবে এতে বিএনপির দায় দেখছেন এই বিশ্লেষক। এবং এখানে বিএনপি কিন্তু বলেছিল যে ইভিএমে ভোট দিলে সেই ভোট আরেক জায়গায় চলে যাবে, তো বিএনপির লোকের তো ভোট দিতে আসবে না, কারণ বিএনপি মনে করে যে আমি ভোট দিতে যাবো আমার ভোটটা আরেক জায়গায় যাবে, তাহলে সেই জন্য ভোটাররা আসেনি। এটা বিএনপিও তো একটা নেগেটিভ সেন্সে প্রচার করেছে। তো সব মিলিয়ে আস্থাহীনতা এবং বিশ্বাসযোগ্যতার অভাব, নির্বাচন কমিশনের উপরে জনগণের আস্থা নেই। তবে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জানিপপের চেয়ারম্যানের মতে ভোটাররা বাধাহীনভাবে ভোট দিতে পেরেছেন, ভোটের আগের কোনো শঙ্কা ধোপে টেকেনি। লম্বা ছুটি পড়ে গেছে, অনেকে আসলে অপকাশ যাপনটাকে গুরুত্বপূর্ণ বেশি মনে করেছেন ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে, আবার অনেকে ভেবেছেন যে আমরা তো জানি যে ফলাফলটা কী হবে, সেই চিন্তা থেকেও ডেসপারেশনটা ছিল না। আর ভোটারদের অনীহার কারণ খুঁজে বের করতে নির্বাচন কমিশনকে পরামর্শ দিলেন সাবেকেই মন্ত্রিপরিষদ সচিব। পরিবেশটা সহিংস ছিল না, এটুকু বলবো। পলিটিক্যাল অ্যাক্টিভিজম এবং নানান রিকোয়েস্ট সত্ত্বেও তাদের যে জমাট বাঁধা ধারণা সেটা চেঞ্জ করতে পারেনি। কেন করতে পারে না এটা একটা বড় গবেষণা লাগবে। ভোটারদের আস্থা ফেরাতে নির্বাচন কমিশন শক্ত অবস্থান না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করলেন তারা। জুলহাস কবির, আরটিভি, ঢাকা।